সাবেক সেনা কর্মকর্তা নিহত, 16 পুলিশ সদস্য প্রত্যাহার। প্রিয় দর্শক, মূল খবরে যাবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় বাহারছড়া ফাঁড়ির ইনচার্জ সহ 16 সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার ওই পুলিশ সদস্যের প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে কক্সবাজার জেলা পুলিশের এক কর্মকর্তা। গতকাল শুক্রবার রাত 10:30 দিকে উপজেলার বাহারছড়ার কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ তল্লাশি চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ নিহত হন। এ ঘটনায় যুক্ত থাকায় ওই পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত সহ 16 জনকে আজ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ ঘটনা তদন্তে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এদিকে আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, পুলিশের গুলিতে টেকনাফে সাবেক সেনা সদস্য নিহত হওয়ার ঘটনাটি তদন্তে গঠিত কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিবেদন দেবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। ওই দিনের ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, ওই সাবেক সেনা কর্মকর্তা তার ব্যক্তিগত গাড়িতে করে অপর একজন সঙ্গী সহ টেকনাফ থেকে কক্সবাজার আসছিলেন। মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া তল্লাশি চেকপোস্টে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি করতে চাইলে অবসরপ্রাপ্ত ওই সেনা কর্মকর্তা বাধা দেন। এই নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে অবসরপ্রাপ্ত ওই সেনা কর্মকর্তা তার কাছে থাকা পিস্তল বের করলে পুলিশ গুলি চালায়। এতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রাশেদ গুরুতর আহত হন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শাহীন আব্দুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই অবসরপ্রাপ্ত ওই সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার সকালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানিয়েছেন, শামলাপুরের লোকজন ওই গাড়ির আরোহীদের ডাকাত সন্দেহ করে পুলিশকে খবর দেন। এই সময় তল্লাশি চেকপোস্টে গাড়িটি থামানোর চেষ্টা করে পুলিশ, কিন্তু গাড়ির আরোহী একজন তার পিস্তল বের করে পুলিশকে গুলি করার চেষ্টা করেন। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়, এতে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এসপি আরো জানান, এই ঘটনায় দুটি মামলা হয়েছে, দুজনকে আটক করা হয়েছে। পুলিশ অবসরপ্রাপ্ত ওই সেনা কর্মকর্তার পিস্তলটি জব্দ করেছে। এছাড়া গাড়িতে তল্লাশি করে 50টি ইয়াবা বড়ি ও কিছু গাঁজা ও 2টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এসপি আরো বলেন, অনুসন্ধানে জানা গেছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রাশেদ একটি তথ্যচিত্র ধারণের কাজে আরো 4 জন সঙ্গী সহ গত 1 মাস ধরে হিমছড়ির একটি রেস্ট হাউসে অবস্থান করছিলেন। প্রিয় দর্শক, পুলিশ কি আসলেও সেনা কর্মকর্তার উপর গুলি চালাতে বাধ্য হয়েছিল? আপনার মতামত নিচে কমেন্ট সেকশনে লিখুন এবং আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।